এখন যাব। এই ওয়ালটা খেয়াল করে দেখতে পাবে, এই যে বিল্ডিংটায় তোমরা দেখবে ব্রিটিশরা তারকে মেরে এই তার শরীরটাকে পাখি দিয়ে খাইয়ে দিয়ে, নেতাজির পদধূলি পড়েছিল এই সিঁড়িতে, সত্যি ভাবলেও গায়ে শিহরণ জেগে ওঠে। আর এই যে সেলটা দেখতে পাচ্ছ, এখানেও একটা নেতাজির মূর্তি করা রয়েছে, কিন্তু এই সেলে কিন্তু নেতাজি ছিলেন না, নেতাজি ছিলেন পাশের সেলে, এবং 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন, এবং এই সেলটায় নেতাজির মূর্তি করা রয়েছে। আলিপুর জেল মিউজিয়ামের সঙ্গে কত ইতিহাস জড়িত আছে সেটা পার্ট ওয়ান ব্লগে তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, আর বেশ কিছুটা কিন্তু হিস্ট্রি শেয়ার করা বাকি আছে। তো আজকের অন্তিম পর্বে তোমাদের সঙ্গে বাকি ইতিহাসটা শেয়ার করব, এবং আলিপুর জেল মিউজিয়ামে কী কী আর দেখা বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো দেখতে থাকো, আর যারা চ্যানেলে আজকে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেটস পেয়ে যেতে পারো ঝটপট। ফাঁসির মঞ্চের যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংয়ে ঢোকার পরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রাইট সাইডে এরকম একটা ফাঁসির দড়ির আদলে একটা স্ট্যাচু করা রয়েছে। এখানে আনুষঙ্গিক যে সেলসগুলো ছিল সেখানে আসামিদেরকে ফাঁসির আগের দিন রাখা হতো, এবং সমস্ত পছন্দের খাওয়া এবং কী করতে চায় সেগুলো শোনা হতো, এবং তাদেরকে গীতাপাঠ করানো হতো। এবং তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পার্টিকুলার এই জায়গাতেই কিন্তু ফাঁসিটা দেওয়া হতো, ফাঁসির মঞ্চের সামনে। আর ওই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ দূরে, সেখান দিয়ে কিন্তু সমস্ত আসামিরা কিন্তু দেখতে পেত যে কীভাবে ফাঁসিটা হচ্ছে, তারা যাতে দেখে ভয় পেয়ে ব্রিটিশদের ওপর কোনো রকম কথা বলতে না পারে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলে নয়, যেটা শুনে তোমরা সত্যিই খুব অবাকই হবে যে সত্যি এতটাই কি নির্মম ছিল ব্রিটিশরা, এতটা অত্যাচার করতে পারত। ফাঁসি দেওয়ার পর 10 মিনিট কিন্তু ঝুলিয়ে রাখা হতো সেই মৃতদেহগুলোকে, যাতে আর 5টা বিল্ডিং থেকে সমস্ত আসামিরা সেই বীভৎস দৃশ্যটা দেখতে পায়। এখানে আলিপুর জেলে যারা শহীদ হয়েছিলেন তাদের একটি নামের লিস্ট করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে সত্যি আমরা কত ভালো আছি, আর আমাদেরকে এইরকম একটা জীবন দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামীরা কতটা কষ্ট করে গেছে। এখন তোমাদের সঙ্গে সেই ফাঁসির মঞ্চটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দুজনের ফাঁসি একসঙ্গে দেওয়ারও মতন ব্যবস্থা করা ছিল, আর এই যে নিচে যে কাঁচের মতন বক্সটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই মৃতদেহগুলো নিচে পড়ে যেত, নিচে যে পাটাতনটা রয়েছে সেটা পড়ে যেত, নিচ থেকে ওটা বেরিয়ে আসতো মৃতদেহটা কাঁচের ওই যে বক্সটা থেকে। ফাঁসি দেওয়ার পরে এইখানে মৃতদেহদের কিন্তু শুইয়ে রাখা হতো, এবং এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রক্ত বয়ে যাওয়ার জন্য এই যে করা হয়েছিল। এটা ফাঁসির মঞ্চ দেখে আসার পরে তারপরে বেরিয়ে লেফট সাইড দিয়ে রাস্তা ধরে চলে এলাম নেহেরু কক্ষের সামনে। জওহরলাল নেহেরু কিন্তু এই আলিপুর জেলেই কারারুদ্ধ ছিলেন, এবং সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এই যে লেফট সাইডের রাস্তা তোমরা দেখতে পেলে এইটা দিয়ে আমরা চলে এসেছিলাম, এবার এখন আমরা নেহেরু কক্ষে প্রবেশ করব। জওহরলাল নেহেরু কারারুদ্ধ থাকাকালীন অনেক দিন ধরে অপেক্ষা করতেন কিন্তু ইন্দিরা গান্ধী, তিনি দীর্ঘ দিন ধরে ওয়েট করে থাকতেন তার সঙ্গে দেখা করার জন্য। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি সেই জওহরলাল নেহেরুরই যে কক্ষে তিনি থাকতেন সেই কক্ষটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওনার একটা মূর্তিও কিন্তু করা রয়েছে, এবং এখানে লেখা রয়েছে উনি কতদিন থেকে কতদিন পর্যন্ত এখানে ছিলেন। আর এখানে দেখো পাশের সেলেই একটা এরকম ফলক টাইপের করা রয়েছে জওহরলাল নেহেরুর। নেহেরু কক্ষ থেকে বেরিয়ে আসার পরে দেখতে পেলাম এখানে একটি ওয়াচ টাওয়ারও কিন্তু করা রয়েছে, আর এই ওয়াচ টাওয়ারের ওপর উঠেই কিন্তু সবার ওপর নজরদারি করতেন তৎকালীন শাসকরা। আর এখানে দেখো এখানের পরিবেশটা এখন একটু সন্ধেও রয়েছে আর লাইটগুলো জ্বলে এসছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এখন আমরা এই ওয়াচ টাওয়ারের ওপর যাবো, ওখানে বেশ কিছু শো হচ্ছিল এই স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম রিলেটেড। তো এইটা দেখো সিঁড়িটা অনেকটাই পুরোটাই লোহার কিন্তু, আর এই যে এখন তোমাদের সাথে শেয়ার করছি এই ওয়াচটারের ওপরে একটা শো চলছে, এখানে তোমরা এলে অনেক কিছুই কিন্তু জানতে পারবে এই শোটা দেখার মাধ্যম দিয়ে। আর দেখো অনেকটাই এরকম, আর এখানে বেশ কিছু ছবিও দেওয়া আছে, আর এখানে লেখা রয়েছে যে কবে এই ওয়াচ টাওয়ারটা হয়েছিল। ওয়াচ টাওয়ার দেখে আসার পরে চলে গেলাম আরও একটি বিশেষ জায়গা দর্শন করতে, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তাঁতকল। তাঁতকলে বেসিক্যালি সমস্ত কারাগারবাসীদেরকে দিয়ে
তাঁত বোনানো হতো এবং সেগুলো ইংরেজরা বাজারে বিক্রি করতেন। এই তাঁতকলে যে কারাগারবাসীরা কাজ করতেন তাদের সব কিছু কিন্তু এখানেই হতো। এখানেই তারা রান্না করতেন, এখানেই তারা খেতেন, এখানেই তারা স্নান করতেন, এখানেই তারা সমস্ত প্রাকৃতিক কাজকর্ম কমপ্লিট করতেন। তোমরা এখানে দেখতে পাবে যেখানে সব কিছুর ব্যবস্থা কিন্তু করা ছিল, মানে কোনোভাবেই এই জায়গা ছেড়ে উঠে অন্য কোনো জায়গায় কিছু করার অনুমতি তারা পেতেন না। এবং দেখতে পাচ্ছ এখানে দুটো পাতকুয়ো করা রয়েছে, একটা হয়তো স্নান এবং বাথরুমের জন্য ইউজ হতো, আর একটা পাতকুয়োতে খাবার জল থাকতো এবং যেটা দিয়ে তারা রান্নাও করতেন। এখন পাতকুয়োতে কোনো জল নেই, কিন্তু জায়গাটা রয়েছে, এটাকে নতুন করে রং টং করা রয়েছে এবং এখানে রয়েছে রান্নার জায়গা। এখানে বেশ কিছু কাঠও রেখে দেওয়া রয়েছে, এখানেই তারা রান্না করতেন, এখানেই তারা খেতেন, কোনোভাবেই কাজ ছেড়ে বেরোনোর সুযোগ তারা পেতেন না। আর যদি কোনোভাবে কিছু এদিক ওদিক হতো তাহলে জুড়ত অকথ্য মার এবং অত্যাচার তো ছিলই। এবং দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই ঘেরা ছিল, কোনোভাবেই এখান থেকে বেরোনোর কোনো সুযোগ কোনোভাবেই হবে না। তাঁতকল থেকে বেরিয়ে আসার পরে এই বিল্ডিংটা পেয়ে গেলাম। এই বিল্ডিংয়ে পার্টিকুলারলি যারা মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে আলাদা করে রাখা হতো। এখানে পুরোটাই ওপরে বিল্ডিংয়ে ছিলেন সমস্ত মহিলা সংগ্রামীরা। আর এই বিল্ডিংয়ের পাশেই হচ্ছিল কিন্তু সেই লাইট এবং সাউন্ড শো। অলমোস্ট 6টা বেজে গেছিলো, তো সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, তো তারপরেই শুরু হবে সাউন্ড এবং লাইট শো। তো একদম শেষ মুহূর্তে আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম। এই বিল্ডিংটার নিচে একটা লাইব্রেরি মতন করা রয়েছে এবং সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমরা এখানে দেখতে পাবে, সেগুলো এখানে ভালোভাবে লেখা রয়েছে, পোস্টার করে রাখা রয়েছে, সেগুলো তোমরা আসলে ভালো করে ডিটেলসটা দেখতে পাবে এবং বেশ কিছু তথ্যও কিন্তু তোমরা জানতে পারবে। সর্বশেষে আমরা ভিজিট করেছিলাম আলিপুর জেলের গুদামঘরে, এখন কিন্তু সেটা কমিউনিটি হল হিসেবে ইউজ হয়, তখন সময় কিন্তু এটা গুদামঘর হিসেবে ইউজ হতো। এখানে বেসিক্যালি বেশ কিছু স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, কোনো প্রোগ্রাম হলে এটাকে ভাড়া নিয়ে তারা এখানে প্রোগ্রাম করে। তো ফ্রেন্ডস, আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে আমি ওখানে যতটুকু তথ্য জানতে পেরেছি সবটুকু তথ্যই কিন্তু তোমাদের সাথে যথাসাধ্য শেয়ার করলাম। এবং ডেফিনেটলি তোমরা এখানে এসো, আশা করছি তোমাদের জায়গাটা খুব ভালো লাগবে, তোমরা প্লিজ এখানে ঘুরে যেও এবং অনেক তথ্য কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পার্ট ওয়ান ব্লগটা মিস করে গেছো তারা প্লিজ ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। জয় হিন্দ।